আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদেরকে এনএমপিটিপি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম এই সুন্দর অসহায় আপুটির কাছে। তা আপু আসসালামু আলাইকুম। কি নাম তোমার? স্বপ্না। বাহ, সুন্দর একটা নাম স্বপ্না। তো তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলে? না, করিনি। এই প্রথম আসছো? কাউকে স্বপ্ন দেখাইতে না নিজে স্বপ্ন দেখতে? আপন জন তোমার কে কে আছে বলো? মা আছে। হ্যাঁ, মা আর তুমি আছো তাই না? ছোট ভাই আছে। হ্যাঁ, যাই হোক, তুমি প্রতিবেদনে আসছো, দর্শকের উদ্দেশ্যে বলো কেন আসছো, অন্তর থেকে কথাগুলো বলবা জোরে জোরে। হ্যাঁ, সেটা কি দুঃখ বলো? আমার বাবা ছিল, আমার বাবা বিয়ে করে চলে গেছে, আমার মাটা ফেলে দিয়ে। আচ্ছা, আমার মাটা পুরো মানুষ। আচ্ছা আচ্ছা, তোমার বাবা ছিল, তোমার মাকে ফেলে চলে গেছে, তুমি আর তোমার মা এবং ছোট একটা ভাই আছে তাই না সংসারে? তো তোমার সংসারটা কি করে চলে? আগে মা মানুষের বাসাবাড়িতে কাজ করতো, এখন মাটা অসুস্থ হয়ে গেছে, মা আর কাজ করতে পারে না। মা আর কাজ করতে পারে না। এখন তুমি কি কাজ করো? আমাদের এই স্বপ্না আপুটি খুব দুঃখ এবং কষ্টের মাঝে প্রথম প্রতিবেদন করতে আসছে। এই মেয়েটা খুব অসহায়, গরিব অবস্থায় আছে, মাটা অসুস্থ, কাজ করতে পারে না, নিজে সেলাই মেশিন এর কাজ জানতো, তবে অভাবের তাড়নায় ঘর ভাড়া দেওয়ার জন্য সেলাই মেশিনটা বিক্রি করে দিছে। আচ্ছা, যাই হোক স্বপ্না, তুমি, তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি দেখতে দেখতে কেউ এবং তোমার কথা শুনতে শুনতে তোমাকে মায়া লেগে যায় এবং তোমাকে কেউ ভালোবাসতে ইচ্ছা জাগে কিংবা তোমাকে বিয়ে করতে ইচ্ছা জাগে, তাতে তুমি কি একমত আছো? একমত আছো। আচ্ছা, সে যদি, তুমি তো ইয়ং জেনারেশন, মানুষের নজর কারা একটা মেয়ে, আল্লাহ দান, তোমার চেহারা স্বাস্থ্য ভালো আছে এবং তোমাকে যে কেউ দেখে ফোন দেবে এবং তোমাকে বিয়ে করতে চাবে, হ্যাঁ, তো সে যদি তোমার মতো স্মার্ট না হয়, তোমার মতো যুবক না হয়, যদি একটু বিদ্ধ বুড়া হয়, তাতে তোমার আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। তাহলে এই আমি দর্শককে বলি, প্রিয় দর্শক, এই বোনটা অভাবের কারণে, অভাবের তাড়নায় বলছে, সে যেমনই হোক না কেন, হ্যাঁ, তার মনটা বড় হতে হবে, সে দানবীর হতে হবে, দয়ালু হতে হবে, আমি তাকে গ্রহণ করব। তবে আমার দায়িত্ব নিতে হবে, আমাকে ভরণ পোষণের দায়িত্ব এবং আমার দায়িত্ব নিলে আমি তার কাছেই বিয়ে বসবো, তাই তো বলছো স্বপ্না? তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। আমি দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, আমার কোনো কিছু বলার নাই, আমার মা আছে আর আমার ভাই আছে, যে আমার বিবাহ করবে, আমার ভাই আর আমার মার দায়িত্ব নেবে আর আমার খাওয়াতে লাইতে পারবে, তার কাছে আমি বিয়ে বসবো। বাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মেয়েটা খুব সুন্দর কথা বলছে, তবে আমি আর একটা কথা বলে দিই, সেলাই মেশিন এর কাজ করতে, এখন আর করো না? না, বাসা ভাড়া দিতে না পারে, আমি সেলাই মেশিনটা বিক্রি করে দিয়েছি। বাসা ভাড়া না দিতে পেরে সেলাই মেশিনটা বিক্রি করে দিছো? হ্যাঁ। প্রিয় দর্শক, আমাদের এই স্বপ্না আপুটি খুব দুঃখ এবং কষ্টের মাঝে প্রথম প্রতিবেদন করতে আসছে। এই মেয়েটা খুব অসহায়, গরিব অবস্থায় আছে, মাটা অসুস্থ, কাজ করতে পারে না, নিজে সেলাই মেশিন এর কাজ জানতো, তবে অভাবের তাড়নায় ঘর ভাড়া দেওয়ার জন্য সেলাই মেশিনটা বিক্রি করে দিছে। আচ্ছা, যাই হোক স্বপ্না, তুমি, তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি দেখতে দেখতে কেউ এবং তোমার কথা শুনতে শুনতে তোমাকে মায়া লেগে যায় এবং তোমাকে কেউ ভালোবাসতে ইচ্ছা জাগে কিংবা তোমাকে বিয়ে করতে ইচ্ছা জাগে, তাতে তুমি কি একমত আছো? হ্যাঁ, আমি একমত আছি। একমত আছো। আচ্ছা, সে যদি, তুমি তো ইয়ং জেনারেশন, মানুষের নজর কারা একটা মেয়ে, আল্লাহ দান, তোমার চেহারা স্বাস্থ্য ভালো আছে এবং তোমাকে যে কেউ দেখে ফোন দেবে এবং তোমাকে বিয়ে করতে চাবে, হ্যাঁ, তো সে যদি তোমার মতো স্মার্ট না হয়, তোমার মতো যুবক না হয়, যদি একটু বিদ্ধ বুড়া হয়, তাতে তোমার আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। তাহলে এই আমি দর্শককে বলি, প্রিয় দর্শক, এই বোনটা অভাবের কারণে, অভাবের তাড়নায় বলছে, সে যেমনই হোক না কেন, হ্যাঁ, তার মনটা বড় হতে হবে, সে দানবীর হতে হবে, দয়ালু হতে হবে, আমি তাকে গ্রহণ করব। তবে আমার দায়িত্ব নিতে হবে, আমাকে ভরণ পোষণের দায়িত্ব এবং আমার দায়িত্ব নিলে আমি তার কাছেই বিয়ে বসবো, তাই তো বলছো স্বপ্না? তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। আমি দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, আমার কোনো কিছু বলার নাই, আমার মা আছে আর আমার ভাই আছে,
যে আমার বিবাহ করবে আমার ভাই আর আমার মার দায়িত্ব নেবে আর আমার একটা খাওয়া চালাইতে পারবে, তারপর দিয়ে আমি বিয়ে করব। বাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মেয়েটা খুব সুন্দর কথা বলছে। তবে আমি আরেকটা কথা বলে দেই, আমি নিজে তদন্ত নিয়ে মেয়েটার সম্বন্ধে প্রতিবেদনটা করেছি। মেয়েটা যেই কথাগুলো বলছে সব 100% সত্য। হ্যাঁ, মেয়েটা মিথ্যার কোনো আশ্রয় নেই, তবে মেয়েটা অভাব অনটনে আছে। তবে এই অভাব অনটনে থাকাকালীন সত্য এই সুন্দর অসহায় মেয়েটাকে সরল সোজা পেয়ে কেউ বাজে কমেন্ট করবে না এবং খারাপ মন নিয়ে কেউ কথা বলবে না। এটাই আমার আকুল আবেদন, মেয়েটারও তাই আকুল আবেদন। কারণ মেয়েটা যদিও গরিব হয়ে থাকে, মেয়েটা পর্দাশালী মেয়ে, নামাজি মেয়ে, সে পাঁচক্ত নামাজ পড়ে। দয়া করে তাকে কেউ খারাপ কোনো কথা বলবে না। আচ্ছা স্বপ্না, আর কিছু বলবে তুমি দর্শকের উদ্দেশ্যে? তবে আমার বলার আছে, তোমাকে যদি একটা ভাই তোমাকে দায়িত্ব নেয়, সে যদি তোমাকে মানে টাকা পয়সা দিয়ে হেল্প করে, তোমার তোমার অর্থনৈতিক চাহিদা পূরণ করে, হ্যাঁ, সেই ভাইটা যদি তোমাকে বলে, স্বপ্না তোমাকে তো আমি সব কিছু দিতেছি, তুমি আমার আমার জন্য একটা বছর অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারবে? পারবে অপেক্ষা করতে? অশেষ ধন্যবাদ। ঠিক আছে, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, তুমি আমার সাথে সাথে একটু বলবে কেমন? 01309 3017 99। আবার বলো, 01309 3017 99। এটাই তো তোমার নাম্বার, এটা তো সবসময় তোমার পাশে থাকে। অশেষ ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।